জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা 1 ও 2 নং জিপির 75টি পরিবার আরও 75 খান টোটো চালক কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনত যোগদান করেছে বিতাকালি। উল্লেখ্য যে ইমড়া ইয়ার আগত তৃণমূল কংগ্রেসের সমর্থক আছিল। এই 75 জন টোটো চালক যোগদান করেছে কামতাপুর ন্যাশনাল ট্রেড ইউনিয়নত। ওইদিনকার এই যোগদান সভাত উপস্থিত ছিলেন কেএলওর সেন্ট্রাল কমিটির কেশিয়ার অবিনাশ রায়, জলপাইগুড়ি জেলা সেন্ট্রাল কমিটির সদস্য অরবিন্দু রায়, তপন রায় সহ দোসরা নেতৃত্বগুলা। তোমরা দেখেছেন উত্তরা সৎ খবর, আপন খবরিয়া রিপোর্ট ধূপগুড়ি থেকে। ইউনিয়ন লং লিভ লং লিভ লং লিভ চিলা রায় লং লিভ লং লিভ লং লিভ চিলা রায় লং লিভ লং লিভ লং লিভ চিলা রায় লং লিভ লং লিভ লং লিভ জীবন সিং লং লিভ লং লিভ লং লিভ জীবন সিং লং লিভ লং লিভ লং লিভ জীবন সিং লং লিভ লং লিভ লং লিভ চিলা রায় লং লিভ লং লিভ লং লিভ। মোর শ্রদ্ধার কোষ কামতাপুরি বাসী শোকাকে কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের তরফ থাকি দণ্ডবোধ নমস্কার আদাব আরো নমস্তে। আমরা জানিবার পারিছি ভারত সরকার আরো কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের নামত মাজত শান্তি আলোচনা চলি আছে। এই আলোচনাত ভারত ভারত রাষ্ট্রের পক্ষ থাকি নেতৃত্ব দিবা ধরিছে নর্থ ইস্ট অ্যাডভাইজার অরানাবেল একে মিশ্র স্যার, আরো ইতিমধ্যে ফোরাম কেএলওর কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের প্রেসিডেন্ট বাবা জীবন সিংহের সিংহ কোষ, আরও ভারত সরকারের মাঝত আলোচনা হয়ে গেছি। হামরা কোষ কামতাপুরের জনগণ এই শান্তি আলোচনা সফল কামনা করি। কামতাপুর সেপারেট স্টেট ও এসটি চাই, আজাদি কা অমৃত চাই। হামরা কোষ কামতাপুরের জনগণ ভারতের প্রধানমন্ত্রী অরানাবেল নরেন্দ্র মোদীজি আরও স্বরাষ্ট্র মন্ত্রী অরানাবেল অমিত শাহজি জোরহাত করি, আপিল করি, দ্রুত শান্তি আলোচনা করি, আলোচনা শেষ করি, হামাক কামতাপুর আলাদা রাজ্য ফিরি দেওয়া হোক, আজাদি কা অমৃত দেওয়া হোক। নগে নগে কোষ কামতাপুরের সব জনগণ কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের তরফ থেকে আহ্বান করিছি আইস জাতীয় স্বার্থ ঐক্যবদ্ধ হইয়া সংগ্রামত ঝাঁপিয়া পড়ি। আমার কোষ কামতাপুরি খান রেগেন বা পুণ্য গঠন করি, আজাদিকা অমৃত টেস্ট করি। শেষত পুনরায় সোগাকে দণ্ডবোধ নমস্কার আদাব আর নমস্তে। আজি হামরা এটা কিনা মাধবডাঙ্গা 1 এবং 2 তরফ থাকি টোটো ইউনিয়নের তরফ থাকিয়া আজি হামরা সোগায় ঐক্যবদ্ধ হইয়া এই বাবা জীবন সিংহের একটা আমরা মানে স্টেটমেন্ট দিছি। এটা ময়রাগুড়ি ব্লক জলপাইগুড়ি জেলা তরফ থাকি আমরা টোটো কামতাপুর ন্যাশনাল ট্রেড ইউনিয়নের তরফ থাকি আজি আমরা এই বিবৃতিটা দিছি। কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের জয় হোক, জয় হোক, জয় হোক, জয় কামতাপুরের জয় হোক, জয় হোক, জয় হোক, বাবা জীবন সিংহের জয় হোক, জয় হোক, জয় হোক, বাবা জীবন সিং স্বাগতম, 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 বাবা জীবন সিং ওয়েলকাম, 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 বাবা জীবন সিং বরণম, 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 বাবা ভারত। এটা কিনা কি কারণে জমা হয়েছে? আমরা জমায়াত হয়েছি মাধবডাঙ্গা লাল স্কুল টোটো ইউনিয়ন থেকে। তো আমরা দীর্ঘ দিন থেকে 2017 সাল থেকে এই মাধবডাঙ্গা লাল স্কুল টোটো ইউনিয়নটা করিয়া যাচ্ছি। তো আমরা সাধারণ টোটোওয়ালা এই পথে চলতে গিয়া বিভিন্ন দিক থেকে বিভ্রান্ত হচ্ছি। মানে যে কোনো লোকে আমরা এই সাধারণ যে টোটোওয়ালা একটা রাস্তাঘাটে চলিবার গেলে মানে আমাক ময়নাগুড়ি বাজারের সে দোকানদার হোক বা বিভিন্ন জায়গার থেকে মানে বিভিন্ন ধরনের অত্যাচার সহ্য করি থাকে। মানে দুর্গাবাড়ির যে আমার ময়নাগুড়ির থানার যে পুলিশ প্রশাসন যে স্ট্যান্ড করে দিছে সেই স্ট্যান্ডত আমরা মানে প্রশাসনের নির্দেশ অনুসারেই টোটো লাগাই। কিন্তু
এই দুর্গাবাড়ির কিছু কিছু মস্তান টাইপের চেংড়া ব্যাংড়া বা দোকানদার উমরা কিন্তু হামাক মানে সবসময় মানে এই যে উশৃঙ্খল গালিগালাস করে, মানে টোটো নাগের না দেয়, যাহা খুশি তাহা করে, মস্তানি করে। এটা নিয়ে এর আগত এই এই মাসের এক তারিখে মানে ছোট্ট একটা ঘটনার পরিপ্রেক্ষিতে উমরা হামাক টোটো নাগের না দেয়। হ্যাঁ, এইরকম করিয়া আমার এই মাধবডাঙ্গা লাল স্কুল টোটো ইউনিয়নের না 70-75টা টোটোওয়ালা মোটামুটি চার পাঁচ দিন টোটোয় নাগের না দেয়। এইটা নিয়ে আমার যে ইউনিয়নের ব্লক সেক্রেটারি বা আরও যে আমার উপরে যারা আছে দায়িত্বে, ইমার সাথে ইমারটি আমরা বহুবার গিয়েছিনি, ইমরা কাহায় কোনো দিক থেকে আমার সহযোগিতা করে নাই, সহযোগিতা না করিয়া এই বাবু ওই বাবুরটে পেঠা দিছে, এই বাবু ওই বাবুরটে পেঠা দিছে, তাই আমরা কোনো দিক থেকে সহযোগিতা পাই নাই। এর জন্য আমরা বর্তমানে কারণ রোজগার করিবা তো খাবার লাগিবে, আমরা গরিব টোটো চালা রিক্সা চালা, আমার যদি রুজি রুটি বন্ধ হয় তাহলে তো হবার নয়। এইবার আমার রুজি রুটি বাসে রাখিবার জন্যে এর জন্য আমরা এই কামতাপুর ন্যাশনাল স্টেট ইউনিয়নে যোগদান করিনি, যাতে আমরা সুবিচার পাই এবং পথে চলতে গিয়ে যাতে আমার কোনো দিক থেকে সমস্যা